এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। জানেন মোহনা, আমার আপনার ওপর অনেক বিশ্বাস আছে। এই বিশ্বাসটা কোনোদিনও ভাঙবে না। আর হ্যাঁ, এই রাগ আর জেদটাকে কাজে লাগাতে হবে, কিন্তু ওই ক্যামেরার সামনে। আর সবাইকে প্রমাণ করে দিতে হবে যে আপনি আপনি কারো দয়ায় নয়, নিজের যোগ্যতায়, নিজের যোগ্যতায় এই পুরো জায়গাটা অর্জন করেছেন। আর একটা কথা, নিজের দুর্বলতা কাউকে দেখাবেন না, কাউকে না, নিজের যোগ্যতাকে ফ্লন্ট করুন। অলওয়েজ রিমেম্বার, সাকসেসফুল আর যোগ্য মানুষের দিকে কিন্তু কেউ আঙ্গুল তোলে না, কেউ না। এটা সবসময় মনে রাখবেন। নাও কাম অন, চিয়ার আপ এন্ড গিভ ইওর বেস্ট শট। মেক আপ। Ready? One, two, three. Perfect. আপনাকে কোনো অসুবিধা হচ্ছে? আরে দেখুন না, উনি তখন থেকে উল্টো পাল্টা প্রশ্ন করেই যাচ্ছে। আমি যতবার বলছি যে আমি বিজয় না, বিজয় না, উনি শুনছেনই না। আরে বাবা, আমি শ্যামল, 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 তুমি শ্যামল, দেখেছেন? দেখুন দেখুন, বলছি উনি মানছেনই না, আমি চেনই না। আপনারাই বলুন না, চেনা জানা মানুষকে অচেনা কখনো বলা যায়? আপনারাই বলুন, বলা যায় কি? যায় না তো। হ্যাঁ হ্যাঁ, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার মনে হয় আপনি যাকে খুঁজছেন তাকেও তো আমার মতনই দেখান। আপনি কি একটু জল খাবেন? বাড়ি কোথায় আপনার? আপনাকে তো দেখে তো স্বাভাবিক বলে মনে হচ্ছে না, তো বাড়ি থেকে চলে এসেছেন, বাড়িতে জানে তো? কে জানে বাবা, আজকাল তো কত রকমেরই ঘটনা ঘটে। ছেলেটাকে তো ভদ্রঘরের ছেলে বলেই মনে হচ্ছে। ঠিক 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 আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং, কি করেছেন আপনি? হ্যাঁ, অসাধারণ, ওয়াও। কি হলো, এত চুপচাপ কেন? দেখুন, আমি গ্যারান্টি দিয়ে বলছি, কেউ ধরতেই পারবে না যে আপনি প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। কি এক্সপ্রেশন, অসাধারণ। কি জানেন তো, আমি যা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি কিছু পেয়েছি। গুড জব। আপনি ন্যাচারাল, জানেন তো, এই চরিত্র হয়ে ওঠাটা খুব ডিফিকাল্ট, কিন্তু কোথাও যেন একটা কিসের একটা দুঃখ, কষ্ট,
রয়েছে আপনার চোখে, মন খারাপ? থাকলেও তো কোনো ভুল নেই। কি জানেন, সব ভুল জিনিস মনের মধ্যে পুষে রাখাটাই সবচেয়ে বড় ভুল। তাই আপনিও তো কিছু ভুলেননি, আয়ুষ কুমারের দেওয়া চেকটাও ফেলেননি। কি হয়েছে এখানে দেখুন না তখন থেকে কান্নাকাটি করছে বাড়ি কোথায় জিজ্ঞাসা করছি বলতেই পারছো না গো কি হয়েছে এটা কি কাকে খুঁজছো কোন দিকে মেয়েটা তো ভুল কথা কিছু বলেনি। আরে মনে যদি কোনো পাপ না থাকে তাহলে পালিয়ে বাজে। আমি দিয়া 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 চারু রাবাই দিয়া কি কি চালাতে দেব না দেব না আমি দিয়া রাস্তায় গাড়ি ঘোড়া চলছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কিছু হবে না ভাই, কিছু হবে না। দিয়া একটু একটু প্লিজ শান্ত হও, একটু প্লিজ। আপনারা আপনারা প্লিজ যান, আমি ওকে চিনি, আমি দেখছি ব্যাপারটা, ঠিক আছে? দাদা ওনাকে বাড়ি নিয়ে যান, অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছে। এই তোমরা সব চলো। কি হয়েছে একটু বলবে? আগের দিনও দেখলাম রাস্তায় অন্যমনস্ক হয়ে হাঁটছিলে, আজকেও এই অবস্থা, কি হয়েছে একটু খোলসা করে বলো। আচ্ছা ঠিক আছে, আমায় না হয় নাই বললে, কিন্তু নিজের দিদিকে বলো অন্তত। কথা দিচ্ছি, যেই হোক সে পালাতে পারবে না, যেখান থেকেই হোক আমি তাকে ঠিক খুঁজে বার করব। কি করেছে ছেলেটা তোমার? কি জানেন তো, শুরুতে সবাইকে স্ট্রাগল করতে হয়, আপনার জার্নিটাও কিন্তু খুব একটা স্মুথ হবে না। আর আমাদের সবচেয়ে বড় সমস্যাটা কি বলুন, এই ফ্যামিলি সাপোর্ট না পাওয়া। আর আপনার জীবনেও সেই সেম সমস্যাটা রয়েছে। আচ্ছা বাদ দিন, বাদ দিন এই সব কথা, বাদ দিন, কাজ করুন, কাজটা করুন, মন দিয়ে কাজটা করুন। কি দেখুন, কাজ কাজ দিয়ে আমরা সবাইকে সব উত্তর দিতে পারি। সাকসেস সাকসেস এলে মানুষ সব কিছু ভুলে যায়, সব কিছু, ট্রাস্ট মি। এই দেখুন দেখুন এই দেখুন কি অসাধারণ এক্সপ্রেশন, কেউ আপনাকে আটকাতে পারবে না, কেউ না। কোথায় ছিলেন বলুন তো এতদিন? কি যায় আসে তাতে,